নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি দামের কারণে চাপে পড়া মানুষের জন্য এবার আরেক অস্বস্তির খবর দিয়েছে বেকারি ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি বুধবার থেকে পাউরুটি, বিস্কুট সহ সব ধরনের বেকারি পণ্যের দাম শতকরা 20% ও তার বেশি বৃদ্ধি করেছে। এর আগে মঙ্গলবার তারা এসব পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ বন্ধ করে দেয়। খুচরা দোকানিরা বলছেন, পাউরুটি, কেক সহ বেকারির তৈরি বিভিন্ন পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচাকেনাও ভালো হয়। হঠাৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন তারা। কাস্টমারও হিমশিম খেয়ে যাচ্ছে, বেচা বিক্রি অনেক কমে গেছে দাম বাড়ার কারণে। বাজারে জিনিসের দাম বেশি, কোম্পানির কোনো দোষ নাই, বেকারি আলাদা দোষ নাই। বরাবরের মতো ক্রেতা সাধারণের অভিযোগ, আয় না বাড়লেও প্রতিদিন সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মধ্যবিত্ত যারা আছে আমরা, তাদের বেয়ার করা খুব রেয়ার, খুব টাফ। এখন দেখা যাচ্ছে এগুলা খাবার মতো পয়সা আমাদের ইনকাম হয় না। এদিকে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি জানায়, দাম বাড়ানোর দাবি অনেক দিনের, লোকসানের কারণে অনেক বেকারি বন্ধ হয়ে গেছে। সব মালই 15-20% বৃদ্ধি করেছে অ্যাভারেজ। সব কিছু জিনিসের দাম, তেল, চিনি, ময়দা ডাবলের বেশি হয়ে গেছে। যে 11,000-12,000 টাকা ড্রাম তেল কিনতাম, সেটা এখন 33,000 টাকা। যেই ময়দা কিনতাম 1200-1300 টাকা, সেই ময়দা এখন 3200 টাকা। তবে সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত সমিতি থেকে নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। আশরাফুল আলম, আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।